বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কাছে জ্বালানি তেল সরবরাহকারী ছয়টি বিদেশি প্রতিষ্ঠানের পাওনা $483 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় ৫.৫ হাজার কোটি টাকার বেশি। কয়েকটি প্রতিষ্ঠান 3 মাসেও তাদের পেমেন্ট বুঝে পায়নি বলে জানা গেছে। চলতি মাসের শুরুতে বিপিসির কাছে বিদেশি প্রতিষ্ঠানগুলোর পাওনা ছিল $504 মিলিয়ন। 14ই আগস্ট বকেয়া বেড়ে দাঁড়ায় $533 মিলিয়ন। তখন বকেয়া পরিশোধের চাপ সামলাতে বিপিসির শীর্ষ কর্মকর্তারা ভার্চুয়াল সভা করেন। বিপিসি সূত্রে জানা গেছে, ব্যাংকে পর্যাপ্ত টাকা থাকলেও ডলার সংকটের কারণে সময় মতো পেমেন্ট করা যায়নি। তারা জানায়, রোববার রূপালী ব্যাংক $17 মিলিয়ন পরিশোধ করবে। অন্যান্য ব্যাংকের মাধ্যমেও বকেয়া পরিশোধের চেষ্টা চলছে। বকেয়ার কারণে জ্বালানি তেল সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে বিপিসি।